स्नैचिंग की घटना के 24 घंटे के भीतर इंग्रेज बाजार की पुलिस ने तीन स्नैचरों को गिरफ्तार कर लिया। स्नैच में नकदी, मोबाइल फोन और बैग बरामद की गई। इंग्रेज बाजार पुलिस स्टेशन के आईसी मदन मोहन रॉय ने सोमवार दोपहर कहा कि तीनों लुटेरों की पहचान आकाश मंडल, विशाल मंडल, शायन शाह के रूप में की गई है और ये तीनों स्कूली छात्र हैं। 30 तारीख सन्धे बेला ठीक 7:30 समय 8 समय আপনার যে রিলায়েন্স যে পাম্প আছে আমাদের নন্দতেয়ারির যে পাম্প, ওই পাম্পে একটি ছেলে কাজ করতো, ওর নাম হচ্ছে টিটু সিং। ওর আমাদের 26 নম্বর ওয়ার্ডে, ওখানেই বাড়ি। ও যথারীতি ও কাজটা সেরেছে। কাজটা সেরে ওর নিজের বাইকে একটা ব্যাগ নিয়ে, ওর নিজের জিনিসপত্র টাকা পয়সা নিয়ে যখন ও রাস্তায় যাচ্ছিল, তখন NH-34-এ তিনজন ছেলে মোটর সাইকেল নিয়ে ওদেরকে আটকায়, ওভার পাওয়ার করে করে ওর ওকে মানে ওদের কাছে আর্মস ছিল, ওর কপালে আর্মস থাকে, আর্মস ঠিকিয়ে ওর ব্যাগ ছিনতাই করে এবং ওর মোবাইল ফোন ছিনতাই করে এবং মানি পাসে টাকা পয়সা ছিল, টাকা পয়সা ছিনতাই করে এবং ওর ব্যাগে যা কিছু জিনিস আছে জিনিসপত্র ছিনতাই করার পরে ওরা চলে যায়।